हेलो अस्सलामु अलैकुम। तो सबार की अवस्था अनेक दिन पर लाइव आसलम अनेक दिन पर तो सबाई जॉइन हो जान जल्दी जल्दी। अनेक दिन पर लाइव आसलम अनेक दिन पर भाई आमी एकदम ही टाइम पाई ना लाइव आसार। तो आज के गल्प करब आपनादेर साथे, ताड़ाताड़ी जॉइन हो जान। और जरा जरा आछेन आमार बिग फैन तारा अवश्य भिडियोटा शेयर करे दिबेन, लाइवटा शेयर करे दिबेन। बसो बसो कतदिन पर लाइवे आसलाम, सेई रोजार मासे लाइवे आइছিলাম दुई बार नाकि तीन बार, एरपर आर आशा हय नाई। आर आजके ईदेर परेई फार्स्ट तो आगे ईदर शुभेच्छा सबाई के दीते, ईद मुबारक भाषी ईद मुबारक। कारण आमी ईदर मध्य लाइव आसार खूब इच्छा छिलो। अच्छा अनेके जॉइन करे फेलछे, अनेके जय लागছেন। आमी बिग फैन, थैंक यू भैया, थैंक यू सो माच। अस्सलामु अलैकुम शाहीन आहमेद, वालेकुम सलाम भैया। आशादुल खान केमन आसो? आलহামদুলিল্লাহ। অভিক কেমন আছো? আলহামদুলিল্লাহ আপনার সাথে। আচ্ছা তো সবার কি অবস্থা বলেন, সবার কি অবস্থা, কেমন আছেন? এতদিন তো কেউ আমাকে মিসও করেন নাই ভাই, এতদিন হইছে লাইভে আসি না, কারোর সাথে একটু চিটচাট করি না, গল্প করি না, সবাই ভুলে গেছেন। अच्छा अनेकेई नतून जॉइन करते नतून जरा आमाके चिने ना। अच्छा आपू बासा कोई? आमार बासा होच्छे साभार। सुमी अनेक दिन परे देखलाम, केमन आछो? कि हाँ भैया अनेक दिन परे आइछि, ईदेर परे लाइव आसलाम। রহিম লেখছে কেমন আছেন বন্টি ভাইয়া? ভালো আছি ভাইয়া। আচ্ছা আপনি কি করেন সাগর? আমি কি করি এখন? এখন তো লাইভে আছি। এখন এত গরম পড়ছে ভাই, এখন গোসল টোসল করে ফ্রেশ মানে হয়ে শরীর ঠান্ডা করে তারপর লাইভে আসলাম, কারণ এত গরম বাইরে। আপু আপনার বর কি জব করেন? সে হচ্ছে ফার্মেসি ডক্টর, ফার্মেসি করে। হ্যালো ম্যাম কেমন আছেন? সাইদুল হ্যাঁ ভালো আছি ভাইয়া। প্রিয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আই মিস ইউ টু। তো অনেকেই জয়েন হয়েছে এই টাইমে, অ্যাকচুয়ালি সবাই একটু ফ্রি থাকে আমি জানি। তোমার মেসেঞ্জার SMS করি কিন্তু রিপ্লাই দাও না। মেসেঞ্জারে আমি হচ্ছে কি একদম কাজ ছাড়া কারো মেসেজ রিপ্লাই দিই না। কাজটা যেমন হচ্ছে আমি স্পন্সর ভিডিও, তো এই তো মানে কাজের ক্ষেত্রে আমি যার যার ইয়াগুলো মেসেজগুলো আমার মনে হয় রিপ্লাই দেওয়ার তার ওগুলোই রিপ্লাই দিই। আর কেউ কেউ তো বাজে কমেন্ট ইয়া মেসেজ করে, অ্যাকচুয়ালি ওগুলো রিপ্লাই না দেওয়াটাই বেটার। আমি কুয়েত থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। আগে আনমল আনমল সিং থ্যাংক ইউ। ও তাই নাকি? জি তোমাকে আমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালো পাই। মানে ভালো পাই কি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর ফান আচ্ছা কি জুনিয়র সিজার আপনি তো অনেক সুন্দর, থ্যাংক ইউ। সাব্বির ভাই আপনি কি টিকটক করেন না? করি তো, যারা টিকটক দেখে রেগুলার তারা তো জানি আমি টিকটক করি, টিকটকে আসি, সবসময় করব। যে দোকান থেকে সবাই আমাকে চিনে জানে। আপু আপনাকে কি আপনারা কি রিলেশন করে বিয়ে করছেন? না ভাইয়া আমরা রিলেশন করে বিয়ে করিনি, ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছে 2014 সালে আলহামদুলিল্লাহ। রিলেশনের থেকে এমনি বিবাহ অনেক ভালো আমি মনে করি। কি আপনাকে আপনি সুন্দর আপু, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার আপনার লাইফ, বুঝলাম না। আচ্ছা তুমি মেসেঞ্জার ঈদে আমাকে ঈদ মোবারক জানালে না কেন? সরি, আমি তো দেখি না ভাই, আমি মেসেজ অনেক কম চেক করি। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি আমি। আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই আমি অ্যান্সার দিব। ওকে, ইনস্টাগ্রামে আসেন না কেন? ইনস্টাগ্রামে হচ্ছে কি অ্যাক্টিভ একটু কম থাকা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি লিখছি আমি আপনার অনেক বড় ভক্ত, তাই থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আপনি যে এত কি আপনি আসসালামু আলাইকুম আপু, আপনি যে এত পুরুষ মানে কি আপু? মাস্ক পরলে সুন্দর লাগে। জানি তো, মাস্ক পরলেই ভালো লাগে আমাকে, না সবাইকেই ভালো লাগে মাস্ক পরলে। তোমার চোখগুলো অনেক সুন্দর। আহারে তাই? আচ্ছা বেবি আজ তো মুখে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। কি খাওয়া দাওয়া করছে না পা? আলহামদুলিল্লাহ করছি। আর কে আমার ব্লগ দেখেন সবসময়, আমি যে ব্লগগুলো দিই কে আপনারা দেখেন একটু বলবেন, আর আমার ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, নো প্রবলেম। আপনার টিকটক ভিডিও আমার খুব ভালো লাগে, তাই থ্যাংক ইউ। আচ্ছা কে টিকটক থেকে এসে আমার পেজ ফলো দিছে একটু বলেন। কি ভাই আপনি কি রিলেশন করছেন কোনো সময় বিয়ের আগে? কেন ভাই আপনার এত জানার ইচ্ছা কেন? আমি বিয়ের আগে রিলেশন করতাম কি না? আমার তো বিয়ে হয়েছে অনেক ছোটোকালে, রিলেশন করা তো টাইম পাইনি এইসব ফালতু জিনিস করার। আচ্ছা আমার কথা কিছু মনে করেন না, কারণ রিলেশন সবার কাছে ফালতু না, যারা অবিবাহিত তাদের কাছে খুব মধুর, বাট আমাদের কাছে এগুলো বিরক্ত করে ছিল একটা সময়, এখনও। যাই হোক এই টপিকস বাদ দিই। আচ্ছা আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সাভার। সাভার কেমন আছো কলিজার আপু? সোলাইমান হোসেন ভাইয়াকে আমি চিনতে পারছি, কিন্তু বুঝছেন আপনার নাম ভোলার মতো না, কারণ আপনি ফার্স্ট থেকেই আমার সাপোর্ট করেন, আমার লাইভ দেখেন, এর জন্য আমি মনে রাখছি। আচ্ছা আপু একটা রিপ্লাই দাও না কেন? এই দিয়ে দিলাম। আচ্ছা কে আসো রাজশাহীর একটু জানাইবা। নীল আকাশের তারা নীলপুরি আপু তোমার কি বেবি আছে? হ্যাঁ আপু আমার একটা বেবি আছে, 4 বছর। বাবুর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে অনেক কিউট লাগতেছে, আমি চট্টগ্রাম থেকে দেখতেছি। ওকে থ্যাংক ইউ। আমি কুয়েত থেকে দেখছি, অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ। রহমান দেখছি আল্লাহ তুমি আমাদেরকে নুসরাত কি নাজাত দান আমিন সুমা আমিন। আচ্ছা বানান ভুল হয়েছে আপু, টিকটক করো না? করি তো, বললাম তো আমি টিকটকে অ্যাক্টিভ আছি। আপনারা মনে হয় আমার টিকটক দেখেন না, এর জন্য জিজ্ঞাসা করতেছেন টিকটক করি কি না। টিকটকে আসি। আপনাকে আমাকে চিনেন না আপনি? রাকিব না ভাই। কে আপনি? আপনার বাবুর নাম কি? আমার বেবির নাম হচ্ছে সাবিহা নূর সাফা। ভাইয়ের সাথে ছবি দেখতে চাই, আছে তো আমার ব্লগে দেখতে পারবেন, আমি কি পেজেই ছাড়ি, তার সাথে অনেকগুলো ব্লগ আছে আমার ব্লগে, সে তো থাকবেই মোটামুটি। আচ্ছা ফারহান আহমেদ লেখছে ইস আপনি এত কিউট কেন? জানি না, আল্লাহ তালাই জানে। সবাই কিউট ভাই, আমাকে একা বলেন কেন? সবাই কিউট মাশাআল্লাহ। আচ্ছা আফ্রিকা থেকে দেখতেছি। ওকে ছেলে মেয়ে বাচ্চা আছে? মেয়ে আছে। আপু তুমি ঈদের দিন সারাদিন ঘুমিয়ে বিকালে বের হয়েছো ভাইয়াকে নিয়ে, ব্লগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বহুদিন পর আপনাকে দেখতেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে थैंक यू सो माच। तुम्हार चुलगुला कथा शुने ना राइट अरे गोसल कर आईसी चुलगुला भिजा तो बताशे रखसे तो ये नौरा उड़ी करते अच्छा तुम्हार साथे आमी डुएट करब खराब पाबेन कि ना 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 करें प्रॉब्लम नहीं केमन आছেন मैडम आमी ओमान थेके देखछी थैंक यू भैया आपू टिकटकगुलो अनेक सुंदर हय थैंक यू मोमिन तुम्हार टिकटक आईडी कयटा आमार टिकटक आईडी एकटा और बाकीगुलो सब फेक 3,000,005 जेटा ओइटाई आमार ओरिजिनल आईडी आपू आपनार वॉइसटा माशाल्लाह पाम दुनिया सबथेके बड़ो पाम जदि हये थाके सेटा होच्छे आमार वॉइस सुंदर अच्छा डागोर डागोर आखि तुम्हार मुक्तार मतो दात कृष्ण कालो चुलेर बिनी देखते बड्डो भालोबासी बोलते आमार इच्छे करे तुम्हाय भालोबासी कि लिखेछेन सेलिमुद्दीन थैंक यू अनेक सुंदर हयेछे आपू आपनार टिकटक खूबई भालो लागे राकिब थैंक यू आपू केमन आछेन आपू आपनि कि जब करें आओ आपनि कि जब करें भाई ना ना जब करी ना आपू आपनार भिडियो आमार बहुत भालो लागे एई मात्र आपनार भिडियो देखलाम ताई थैंक यू आपू आपनार देशेर बाड़ी कोन जायगाय आमार देशे बाड़ी साबारी ग्रामेर बाड़ी हच्छे साबारेर काछाकाछि सिंगार এই তো বাংলা পড়তে পারে না এর জন্যই টিকটকার মানে না ভাই আমি পড়তে পারি না বাংলা পড়তে পারি না কিছু পড়তে পারি না আপনারা ভয়েস দিতেছেন আর ওগুলো আমি শুনতাছি ওকে আপনাকে নাম কি আপনার টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডির নাম নুসরাত জাহান সুমি আচ্ছা বুঝলাম না अच्छा सिलिम लग से भलोबासी तुम्हें इच्छा कर अच्छा तुम्हार बसा कथा बसा सवार अनेक बार बोल और अच्छा हमें लाइक आईडी नुसरत जान सुमी सबाई फलो देव ओके नुसरत जान आपू सुल्तान डायन थी काछी खेते गए फिरत की फिरत आईसो से ब्लगटा खुबी तई अच्छा अपनी हमारे ब्लगगुलो खूब मुखस्त कर रखें मेबी आमो ये खुलपा हाँ ना 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 माँ इन बसो ना माम तुम्हार ड्रेस नाई बसो बसो नीचे बसो সেই গ্রুপে এমন কি আসছো আচ্ছা আমি ইন্ডিয়া বলে কোনো রিপ্লাই পেলাম না এটা কোনো কথা বললেন ইন্ডিয়া আর বাংলাদেশ কি ভাই সবাই তো মানে আমরা মানুষ তাই না ইন্ডিয়ার সাথে মানে বাংলার কি বাঙালি কোন সম্পর্ক সবাই একই আমার কাছে আপু আপনার ভাষা কই আপনার টিকটক আইডি দেওয়া যাবে আমার টিকটক আইডির নাম নুসরাত জাহান সুমি আপনারা খুঁজে পাবেন সার্চ দিলে আচ্ছা ফ্ল্যাট কি এটা আপনার রিয়েল আইডি না হ্যাঁ না 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 আমার হচ্ছে 3,000,005 টিকটকের যে ফলোয়ার্স ওইটাই আমার রিয়েল আইডি আর বাকি সব ফেক मानुष हे निजे थेके आईडीगुलो बड़ो करे करे सेल करार जोन्नो करे बुझछेन कि करार आर करुक तारा जोदि बड़लोक हइते पारे आमार भिडियो दिये आईडी बड़ो करा माने करे सेल करबो ब्यापार ना करुक आपनि अनेक किउट हेलो आसलामु आलाइकुम केमन आछेन वालेकुम सलाम भलो आमन होसेन सेलिमुद्दीन बंधु तुम्हार टिकटक देखते बड्ड भालोबासी थैंक यू अच्छा केमन आछेन आपू अच्छा आमी एखन चले जाई लाइवे थेके आबार नेक्स्ट कोनो समय आबार आसबो इनशाल्लाह। তোমার চুলের উপর নির্যাতন শুরু করছো, চুলগুলো উঠে যাবে তো? না না, চুল উঠবে না। চুল যদি বিরক্ত করে তাহলে তো করবই না। কি বলে মোচা দিয়ে কাইটে ফেলাই। ওই তুমি ওইটা কি আপনার মেয়ে? ইয়েস, আমার মেয়ে। আচ্ছা আপনি, আচ্ছা আপু আপনি কই আছেন এখন? আমি আমার ঘরে আছি, আমার রুমে আছি। এনো আচ্ছা আপু শাড়ি কি? আপু শাড়ি পরে তাহলে টিকটক করলে এ বিষয়ে কি? বিশেষ করে শাড়ি পরা টিকটকগুলো খুবই সুন্দর হয় তোমার, তাই। থ্যাংক ইউ। সবাই বলে শাড়ি পরলে নাকি মানে একটু বেশি সুন্দর লাগে। আপু তোমার টিকটক অনেক ভালো লাগে। তোমার বাড়ি কোথায়? তুমি কি পড়াশোনা করো? না আমি পড়াশোনা করি না। আচ্ছা আমার বাড়ি হচ্ছে সাভার। আম খাইবেন? দুলাভাই কই আছে আপু? দোকানে আছে। দোকান আমাদের বাসার সাথেই। অনেকদিন পরে লাইভে আসছেন, অনেক সুন্দর লাগতেছে হৃদয়। হ্যাঁ অনেকদিন পর, ঈদের আগে আসা হয়েছিল রোজার মধ্যে, আর ঈদের অনেক দিন পর। রাকিব কেন লেখাপড়া বাদ দিয়ে দিছ? ভালো হয়ে গেছো তুমি? লেখাপড়া বাদ দিছি তো অনেক আগে, যখন আমার বিয়ে হলো তখন থেকে। পানি যেন পড়ে না বিছানায়, ওকে? তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আপু তুমি কি কোনো সাইকেলের পাশে দাঁড়িয়ে টিকটক করছো? হ্যাঁ করছিলাম মেলা বছর আগে, 2 বছর আগে। ওই ভিডিওটা এখন দেখি অনেকের আইডিতে ছাড়তেছে, মানে ফেক অ্যাকাউন্টে। ওই ভিডিওটা আমার এক টিকটকেও আসছে, অনেক নিচে পড়ে গেছে, অনেক আগের ভিডিও। তো নিচের ভিডিওগুলো মানুষ নিয়ে নিয়ে ফেক অ্যাকাউন্টে ছাড়তেছে। তো মানুষ আমাকে এত চিনত না এখনও, যতটা মানুষ চিনে। আমার ভাগ্যবান কাকু কোথায়? আপনার কাকি যেখানে, আপনার কাকু সেখানে, বাট দোকানে সে, আমাদের বাসার সাথে দোকান। আচ্ছা তুমি আমার বিয়ে হবা? আমার একটা ছেলে আছে। তাই বড় করেন? ছেলেকে বড় করেন? হ্যাঁ। কী খাচ্ছেন? আম খাইতেছি, আকাম। আমার রাশায়ের কোনো ফ্রেন্ড নেই, আমার একটা রাশায়ের ফ্রেন্ড আছে, সে বলছে আমার জন্য আম পাঠাইব, তার কোনো খবর নেই। আমারও আম খাওয়ার মন করতেছে তোমার আম খাওয়া দেখে। আচ্ছা তাই? খেয়ে ফেলেন? কিনা নেই, পাকা আম কিনে খেয়ে ফেলেন, বুঝছেন? আম তো এখন সব জায়গায় পাওয়া যাইতেছে। আপনার পুরো ভিডিও আমার কাছে আছে। এই দেখছো চাচি আমার বাসায় রাজশাহী, আমি পাঠাবো? পাঠান মন চাইলে। আমার কিন্তু আম অনেক পছন্দ, ভীষণ পছন্দ। যে পাঠাবেন তাড়াতাড়ি পাঠাবেন। চাচি মানে কি? এই আমি কি আপনার চাচির মতো লাগি? খালা কইতে পারতেন, খালাম্মা খেতে পারতেন। পুরীর মতো লাগে তোমার, তাই? আমিও আম খাচ্ছি আপু, সত্যি সত্যি আর মানুষের তাই খাও, বেশি করে খাও। ক্যামেরার দিকে একটু দূরে থাকলে বেশি কিউট লাগে। দেখ কত দূর আমি ক্যামেরা থেকে, আমি কমেন্ট দেখতে পারি না এত দূরে থেকে। আচ্ছা আপু আপনার মতো একজন Maybe just for you. हमारे अनेक जन देखते से but comment करते से बुझे ना, अनेक ही देखते से comment करते से ना। आपो आमी की तुम्हारे जोनों की आम पाठाते पारी ठीक है ना। মেসেঞ্জারে নক করুন, যদি পাঠান মেসেঞ্জারে নক করুন বুঝছেন। আর যদি রাশাই হন, যদি মিশা কথা কন আপনার তো আইডিতে ব্লক করবো, করমুই নাম্বারও দিব না। আর যদি রাশাই হন, হাসাই যদি হয় তাইলে ওকে। हीरा लेके अपना हाथ अनेक सुंदर लगता है, थैंक यू। अच्छा मैं चले जा लाइवे आईसा एभावे आम काटला खावा की दरकार और खामो एबार तो आम खाइसी सामने सामने आबार लाइवे आसबो तखन आम आपनादेर सामने हाँ काठाल भांगू काठाल भांगे पेवा पे कुआ माने काठाल कुआ नहीं खाम नाम पे बुझेन। आज के आम खाइसी आबार काठाल खामो, तारपर लिचू खामो, छुइला छुइला आपनादेर सामने লিচু খামো বুঝছেন। আচ্ছা দুলাভাই কিসের দোকান আছে? তার হচ্ছে ফার্মেসি দোকান। সুলাইমান হোসেন মজার কথা কি জানো আপু, তোমার আমের আচার বানানো ভিডিওটা দেখে বুঝিনি। মজার কথা কি জানো, তোমার আমের আচার না তো আচার ভর্তা বানানো, ভর্তা হবে। ভিডিওটা দেখি জিভে পানি চলে আইছে, তারপর আমি দোকান থেকে আচার কিনে জিভে পানি কমাতে হয়েছে। আমি তো আচার খাইনি, আমি হচ্ছে ইয়া খাইছিলাম, ভর্তা খাইছিলাম, আমের ভর্তা। আচ্ছা আপু তোমার বাসা, আচ্ছা তোমার হাসিটা অনেক কিউট। অনেক কমেন্ট করছি, অনেকক্ষণ লাইভে ছিলাম, অনেকক্ষণ আড্ডা মারলাম, এখন আমি চলে যাব, এখন চলে যাব। ঘুমাও ঘুমাও। আচ্ছা তাহলে এখন না, আমাদের ঘুম আসতে কয়টা বাজে? একটা বাজে, একটার সময় ঘুম আসবো। আপনার ভাই আসবে, ভাইয়াকে খেতে দিব, তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার একটু দোকানে যাবে, দোকান থেকে আসবে 12:30, 12:30 এসে তারপর ঘুম আসবে, তো অনেক টাইম হয়ে যায়। আচ্ছা নাবো তোমার লাইভ কম পাই কেন, লাইভে আসা হয় না। তোমার মতো চেহারা আমি জীবনও দেখিনি। হ্যাঁ তোমার কি জব করতে পারে? ঘন্টা আগে থেকে। আচ্ছা আমি বলতেছি আমি চলে যাব বলে আর চাইতেছি না, এর জন্য চলে যাব এখন। যে মেয়ে প্রথমে মুখ দেখাতো না সে লাইভে এসে, কে বলছে আপনাকে আমি মুখ দেখাইতাম না? আপনি জানেন আপনি আমার কয়টা ভিডিও দেখছেন টিকটকে? আমি ফেস দেখায় অনেক ভিডিও করতাম, বাট আমি মাস্ক পরে ভিডিওগুলো অনেকটা মানুষ পছন্দ করতো বিধায় আমি এভাবে ভিডিও করছি। বাট ফেস দেখায় ভিডিও করিনি এরকম কিন্তু ভুল, ওকে? আমি ফেস দেখায় মাঝে মধ্যে ভিডিও করতাম, বাট এখন করি ফেস দেখায় ভিডিও এবং লাইভ, কারণ আমার অনেক মানে কি প্রতারণার শিকার হইতে হয়েছে। অনেক ফেক অ্যাকাউন্ট বাইর হয়েছে আমার নামে, আমার আইডির, আমার ফেক অ্যাকাউন্ট খুইলা খুইলা মানুষে ইচ্ছা মতো ইনকাম করতেছে। এর জন্য আমি আমার কি মাস্ক পরা আমি একবারে টোটালি অফ করে দিছি। বাট আমি প্রথমেই যে ফেস দেখাইনি একদম তা না ভাই, পর্দা আর হচ্ছে মাস্ক দুইটা দুই রকম। পর্দাটা হচ্ছে কি যারা অল টাইম হাত মোজা ফেস পুরা পাটি মানে দেখায় না, ওটাকে পর্দা বলে। এখন আমি মাস্ক পরে পর্দা হয়ে গেল, চুল তো বের করতাম, হ্যাঁ, তারপর হচ্ছে স্লো মোশন করতাম, হাঁটতাম, তো এটা তো পর্দা করে না, না? তো যখন পর্দা করবো ভালো মতোই করবো, রঙের পর্দা করার দরকার নেই যে আমি হাফ পর্দা করে আমি টিকটক করুন, না? আচ্ছা কি রুইয়ের ভিতরে ছিল একটা বক্সের ভিতরে, ওপর রাখেন রাখেন। রাকিব লেখছে পর্দা করার বয়স হয়নি, এখন বয়স হলে পর্দা করো। আজারে কথা বলেন কেন? পর্দা করার বয়স কেন হবে না? পর্দা করার বয়স যখন তখন হইতে পারে, বাট পর্দা করার জন্য একটা আমার মানে ব্যক্তিগত একটা সরল মন থাকতে হইব। কারণ পর্দা করে যদি আমি চুরি করি মানে আকাম করে বেড়াই তাহলে তো ওই পর্দা পর্দা বলে না, ওইটা তো মানে দেখানো পর্দা বলে, না? আপনাকে দেখানোর জন্য আমি খুব ভালো সাজলাম, আমি খুব ভালো, এরকমটাই হয়ে গেল না? যখন আমি ভিতর থেকে আমি ইমানের সহকারে আমি পর্দা করতে পারবো তখন থেকে পর্দা করব। আর আমি যে অনেক অশ্লীলভাবে ভিডিও করি এবং কি 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 শালীনতা মানে আমি কিন্তু শালীনতা বজায় আমি ভিডিও করি, টিকটক করি, যেভাবে আমি ভিডিওতে লাইভে আসি আমি খুব নর্মালভাবে আসি, আমি অশ্লীলতা ভিডিওর কোনো এক কোনা কাটিতেও নাই, হ্যাঁ? অশ্লীল ভিডিও আমি দেখতেও পছন্দ করি না, করতেও পছন্দ করি না, সো আমি শালীনভাবেই করি। আলহামদুলিল্লাহ আমাকে এখন লাখো লাখো মানুষ চিনে, শালীনভাবেই চিনে, অশালীনভাবে কেউ আমাকে জানে না। বাট আমি পর্দা করলে ভালো মতোই করবো, না করলে করবো না, এটাই। এ নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। তুমি টিকটক বাদ দিয়ে আল্লাহ ভয় করো, ইসলামের পথে ফিরে আসুন। আপনার পর্দা করা ফরজ, ফরজ বাদ দিয়ে টিকটক করে ভাইরাল কি আল্লাহর কাছে কি জবাব দেবেন সে কথা ভাবছেন? অবশ্যই ভাবছি। আল্লাহর কাছে কি জবাব দেবে এটা আমি জানি না, কেউই জানে না। আমরা কে জাহান্নামে যাবো, কে কি ইয়াতে যাবো, কেউই কিন্তু আমরা যাই না, না? কেউই যাই না। এখন আমি হচ্ছে হ্যাঁ সাপোজ ধরলেন আমি টিকটক করি, আমি খুব খারাপ, টিকটক করে তারা অনেক খারাপ, যারা সিগারেট খাইতেছে, যারা পরকিয়া করতেছে, মানুষ তো একদিক দিয়ে না একদিক দিয়ে একটা ভুল কাজ করতেছে। আপনি যে কমেন্টটা করছেন আপনি যে সব দিক দিয়ে পারফেক্ট না, ওই তো মানে আপনি যতই কন যে আপনি সব দিক দিয়ে পারফেক্ট না, আপনি কিছু একটা লুকায় ছুকায় আপনি একটা পাপ করতেছেন, করেন না? সবথেকে বড় কথা কি আমি মনে করি আমাদের যেটা ভালো লাগবে সেটা করাই উচিত। এখন আপনার সিগারেট খাইতে ভালো লাগে আপনি খান, আপনি অন্য সব মেয়েদের সাথে মানে হালাল না মানে হালাল ছাড়া যে প্রেম করে, এই যে পরকিয়া করে, এগুলো তো মানুষই করতেছে। তারা এইসব করে আরেকজনের জ্ঞান দেয়, হ্যাঁ টিকটক করা ভালো না, হ্যাঁ এন করা ভালো না। ভাই টিকটকটাই করি, জাস্ট লাইভে আসি মানে একটা ভালো একটা টাইম মানে যায়, ভালো লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে, সবার সাথে গল্প করে আড্ডা দিই। ভাইয়া কিছু কিছু মেয়েদের মতো তো না, ইমো চ্যাট করি, আরেকটা বয়ফ্রেন্ড বানায়, তারপর হচ্ছে কী কয় পরকিয়া, তারপরে ওখানে সময় দিই, ওখানে তো সময় দিই না, জাস্ট টিকটকে সময় দিই, নিজেকে টাইম দিই। টিকটকে টাইম দেওয়া মানে কিন্তু নিজেকে টাইম দেওয়া। আমি কিন্তু অন্য সব ছেলেদেরকে টাইম দিতেছি না, তাই না? তো মানুষ একদিক দিয়ে না একদিক দিয়ে পাপ কাছে লিপ্ত আসে। আর আমি যেটা করি আহামরি এতটা মানে পাপ করে ফেলাইতেছি না, কারো ক্ষতি করতেছি না ভাই, যাই করতেছি কারো ক্ষতি করতেছি না অবশ্যই। আচ্ছা আপু, যারা ফালতু কমেন্ট করে তারা হিংসা জলে পড়ে যায়, তুমি কিন্তু এসব কমেন্ট মন খারাপ করো না। আমরা টপ ফ্রেন্ডরা তোমাকে সাপোর্ট করবো, তুমি চিন্তা করো না। তা আমি জানি অবশ্যই, না তারা বলে যে এটা একদম খারাপ তাও না, যারা এমন কমেন্ট করে যে পর্দা করেন হ্যান করেন ত্যান করেন, এটা কিন্তু খারাপ না, এটা হচ্ছে কি মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এটাই, এটা কোনো খারাপ না বলে। আমি আমার মতো অ্যান্সার দিলাম। ফেস না দেখালে কি জান্নাতে গেলে চিনব কী করে, তাই না? হ, এটা তো ঠিক বুঝছেন। আপনার ওয়াইফ কিংবা আপনার আম্মু সবাই কি মানে ঘরের ভিতর আটকে থাকে? আপনার আম্মুর আপনার ভাইয়াদের ফেস কেউই দেখে না? মানে আপনার কি একদম পুরপুরুষের সামনেই যায় না? আপনার আম্মু হোক বই হোক কেউই না, কেউই দুলাভাইরা আসে না বাসায়, কেউ সামনে যায় না। মানে যেমনি জ্ঞান দিতেছেন কি জানেন, মানে আপনার বইনেরও জ্ঞান দিতেছেন, আপনার ঘরের বোন, বুঝছেন? আগে নিজের ঘরকে সামলান, ওকে? আপনিও তো লাইভে আর একজনের বউ কিংবা আপনার বইনটা দেখতেছেন, দেখতেছেন না? অবশ্যই আপনি আরেকজনের বইন বউকেই দেখতেছেন, এটা কিন্তু খুব সবের কাম করতেছেন, করতেছেন না। আমরা এরকমই মানে কি, আমরা ভিতরে ভিতরে সবাই পাপি, অন্যের পাপ দেখলে পাল্লা দিয়া মাপি, পাল্লা দিয়া মাপি। আল্লাহ, যাই হোক অনেক কথা বলে পারলাম তো, সরি, কিছু মনে করেন না, বুঝছেন? আপু তুমি অনেক আপু তোমার আরেকটা বোন আছে না যার সাথে তো তোমার চাচাতো ভাইয়ের রিলেশন আছে? আমার কোনো বোন নাই যারা টিকটক করে, আমি ছোট ফ্যামিলি। আপু যারা পর্দা করার কথা বলে তারা কি নিজে পর্দা করে? তারা কি ইসলামের মানে, ইসলাম মানলে তো ফেসবুক চালায় কেন? ইসলামে কি ফেসবুক চালানোর আদেশ আছে? এটাই আমার প্রশ্ন তাদের কাছে। তাদের আদেশ আছে ভাই, তাদের আদেশ আছে, তাদের ঘরের বোনেরা মারা খুবই ভালো। আর মানে বাইরে একটা মেয়ে দেখুক, আর আমি তো অন্য কেউই মানে মানে অন্য মেয়েরা সবাই খারাপ, টিকটক করে সবাই খারাপ, টিকটক মানেই খারাপ, এটা সত্য। আর টিকটকে যে সবাই খারাপ মানে ভিডিও করে না এবং কি খারাপ চিন্তা ভাবনা নিয়ে ঢুকে না, এটা মেবি অনেকে জানে না। আচ্ছা ভোরের আলো কেমন আছেন আপু? আপনাকে টিকটকে সাপোর্ট করি, ফলো দিছে, আপনাকে ফলো ব্যাক দেওয়া নেই, এটা আমার টিকটক আইডি, ওকে? আচ্ছা আচ্ছা আমি এখন চলে যাই, অনেক গল্প করলাম, অনেক গল্প করলাম, আবার আসবো ইনশাল্লাহ। এখন চলেই যাব, অনেকক্ষণ দূরে বলতেছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, বাই।